রূপাইশ্বরী আর দীপ্লব বৈক্ষব্য সাবরণী লিদুয়া পুনি চান পাড়ানি থাং ফাই লামা বেলাইন হামি আংজা তাবং বেলাইন জংজালক রাজা তঙ্ক সংসার দুক্র লাসনারি বাকি ওয়াতি ওয়ামা বাই বাবিংনি বেখাগুন থাং ফাই খাইনারি লামা হামিয়া লামা থুমলে বাংলিংজা বেলাইন হারফেক আংজা তৈ ওয়াতি ওয়ামা বাই তুই রক গসাহুই টংখা হাইনি বাই মালখুং চিকন কতর লাইসুই মানিয়া তে তঙ্ক সন্তনের লুকরক বই হিমি মানিয়া জংজালক রাই টকা কামিনী ফাশিং তৈ পঞ্চায়েত ওয়াই বই নাজাকা আমজনী লুকরক পঞ্চায়েত হাবন নগো সাবৈ লাইথং জোড়া রগ পঞ্চায়েত মুখাতে নাই সিমি থাকায়ু তৈ রেগা নিবিং তৈ রেগা সামং দানা রং নিবিং তৈ হারক সিমি রুজাগো ফিয়াবা ওয়াইসা বাই সামং জায় খে রিজাগিয়া তাবো আমজনী লুকরকনি সানমো ডাক্তি ডাক্তি বাবুনি বুখাগুন পাকানি লামা সুনাম রিথুন রাস্তাটা পরিষ্কার চাই বা গাড়ি ঘোড়া বা যাইতে কষ্ট মানে জল জমায় থাকে প্রতি বছরে এ ড্রেনে কথা কয়া মানে কোনো ড্রেনটা ক্লিয়ার হয়েছে না এরম আর কি আমরা অনেক সমস্যাটা মানে ড্রেন চাই আর এই 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 গ্রামটার নাম কি কোনি চানপাড়া কোন কোন পঞ্চায়েতের মধ্যে পড়ে পূর্ব লুধুয়া তো বর্ষার সময় কি সব সময় এইভাবে জল জমে থাকে জল পুরো বতি হয়ে থাকে আর কি গাড়ি ঘোড়া যাইতে কষ্ট বাইর যাইতে কষ্ট মানুষের আইতে কষ্ট বাইর ঠেলা দন লাগে তো পঞ্চায়েতের কি আপনারা এই সব বিষয়গুলি জানাইছেন আগে জানাইছে জানাইও রেগা দিয়া এ ভালো এডি উঠাই এগুলি আর কি আর তো কোনো ঠিক করে না ড্রেন মেরেনে কোনো সমস্যা হলে তারা কিছু কয় না এরম আর কি এখন আপনাদের মূল দাবি কি থাকছে ড্রেন রাস্তার পাশে ড্রেন করা রাস্তার পাশে পাকা ড্রেন ধন্যবাদ আপনাকে এই জায়গাটার নাম কি পুনিচানপাড়া এই এই রাস্তাটা কোন কোন জায়গা থেকে কোন জায়গার দিকে গেছে সাবরুমের দিকে গেছে তো রাস্তার অবস্থা কেমন রাস্তার অবস্থা তো দেখো খারাপ কি হয় এখানে কি বর্ষার দিনে মাটি জল জমা যায় কেন আপনাদের এখন কি দাবি কি করলে ভালো হয় তো আপনাদের এখন কি দাবি রাস্তার পাশে ড্রেন করার জন্য না বড় করে দিবা রাস্তার সাইডে